এরপরে আরো যেমন ধরেন একটা কাজ আছে, সেটা হচ্ছে এই চোখের মনির কালার চেঞ্জ করে। সেম ভাবে নিউ একটা লেয়ার নেব, নিয়ে কি কালার দেবো, সাপোজ ধরেন ব্লু কালার চাচ্ছেন আপনি, সো এখন ব্লু কালার নিলাম, নিয়ে ব্রাশ নেব, নিয়ে হ্যাঁ চোখের লেন্সটা আলাদা জিনিস, লেন্স কেটে এনে লাগানো যায়, এটাকে জাস্ট এরকম করে একটা নিউ লেয়ার নেবেন। হ্যাঁ, নিয়ে জাস্ট এই মনিটুকু শুধু, বাইরে যাবে না। হ্যাঁ, এই আর এই দুই চোখই একটা লেয়ারে করে নেবেন। এইখানে আমাদের যে করা মোড আছে না, এই মোডের মাধ্যমে অনেক কিছু করা যায়। এখানে দেখেন যে কালার যদি দেন কালার মোড, তাহলে ব্লু, কিন্তু এত ব্লু হয় না, সেটা সফট লাইট দিলে অথবা ওভারলি এখানে আছে কিছু ইফেক্ট, এখান থেকে আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনটা দিলে মানানসই হয়। দেন আছে কিছু আচ্ছা কালারই দিই, কালার দিয়ে অপাসিটি একটু কমাই দিই, একটু অপাসিটি কমাই দিই, বুঝা গেছে? এই ব্লু হয় না আসলে, হয় হচ্ছে ওই পানির যেমন ব্লু হয় না, আকাশি ব্লু ওইটা হয়, এই কারণে এটা অন্যরকম লাগতেছে। তাই ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইউএন স্যাচুরেশন থেকে আমি এখন স্যাচুরেশন চেঞ্জ করে এই দেখেন এরকম টাইপের ব্লু হয় সেখানে। আর একটু ফিল্টার থেকে ব্লার, গার্জেন ব্লার, যাতে একটু জিনিসটা একটু ম্যাচিং হয়ে যায়, বেশি না হালকা। আর যদি লেন্স একদম পরিবর্তন করতে চান চোখের, তাহলে দেখেন আই বলে সার্চ করি আমি, EYI, আই বললে এখন চোখের চোখ চলে আসে অনেক রকম। ধরেন আপনি চাচ্ছেন চোখের মনি আপনি দরকার এই টাইপের, তাহলে এই মনিটারে কপি করেন, করে ফাইল থেকে নিউ একটা পেজ নেন, ওপেন করেন এটাকে, এখান থেকে এই চোখটারে কেটে নিয়ে আসবো, মানে মনিটারে শুধু এইভাবে, বা আপনি যেভাবে হোক এইভাবে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি ছোট করি, ওকে। এবার এটাকে ইরেজার দিয়ে মুছে দিই, সব ইরেজার দিয়ে হালকা করে মুছে দিই, অপাসিটি একটু কমাই নিই, মুছার সময় একটু অপাসিটি কমাই নিলে ম্যাচিং হয় ভালো। বুঝা গেছে? এইভাবে আপনি চোখের মনি চেঞ্জ করা বলেন, লিপসের কালার চেঞ্জ করা বলেন, আপনি হচ্ছে ইসের কালার চেঞ্জ করা বলেন, সব করতে পারা যাবে না?